আমি শুনেছি আপনার শৈশব কেটেছে ইরাকে, হ্যাঁ, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে ওখানকার প্রেক্ষাপট একদমই ডিফারেন্ট। তো শৈশবটা কেটেছে কি রকম? খুবই আনন্দের, মানে জন্মটাও কি সেখানে? হ্যাঁ, ওইখানে। এবং ওইখানে আমার যখন মানে একটা আমাদের টেনশন ছিল, যখন আমার বয়স প্রায় 3.5-4, তখন থেকে আমার একটু একটু মনে পড়ে মেমোরিজ। তখন ইরাক ইরান যুদ্ধ চলে, আমার যতদূর মনে পড়ে। এবং মাঝে মধ্যে আমার মায়েরা ভয় পেত যে উপর দিয়ে যখন সাইরেন বাজতো, অনেক জোরে জোরে সাইরেন বাজতো যে প্লেন অ্যাটাক করবে, তখন প্রত্যেকটা বাড়ির নিচে একটা ঘর থাকতো, এখানে মানে হাইড আউট সবাই, হ্যাঁ, সবাই হাইড করতো ওই ঘরের মধ্যে। দেখা যেত যে একটা ঘরের মধ্যে 100-150 জন মানুষ ঢুকে পড়তো। তো এইরকম একদিন আমার হয়েছিল, হ্যাঁ, সবাই মানে আল্লাহ পাককে ডাকছেন। আমি তো তখন এত কিছু বুঝি না, আমার বয়স তখন 3-3.5 বছর, কিন্তু আমার ওই স্মৃতিটা খুব মনে পড়ে যে সবাই খুব কান্নাকাটি করছিল আর ভীষণ শব্দ হচ্ছিল বাইরে, হ্যাঁ, মানে বম ফেলছিল আর কি। তারপরে ওই তারপরে আর কখনো এটা আমার এক্সপিরিয়েন্স হয়নি, ওই দিনই আমার এক্সপিরিয়েন্স হয়েছিল। এরপর আমার আরেকটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়েছিল, ভূমিকম্প দেখেছিলাম ছোটবেলায় ইরাকে। হ্যাঁ, তো আমি আর আমার বড় ভাই, আমরা এক ভাই এক বোন, আমার ভাই আর আমি টিভিতে কিং কং দেখছি, মানে প্রাচীন আগের যে একটা কিং কং ছিল সাদা কালো, সেই কিং কং দেখছি। কিং কং হেঁটে হেঁটে আসছে আর মাটি কাঁপছে। তা আমি আর আমার ভাই মনে করেছি যে কিং কং এর জন্যই বোধহয় মাটি কাঁপছে। আচ্ছা, এর মধ্যে আমার মা বলছে ভূমিকম্প ভূমিকম্প বলে, আমার মা তো চিৎকার করে উঠলো। আমার মা আমাকে কোলে নিলো আর আমার বাবা ভাইকে কোলে নিলো। এর মধ্যে আমি দেখি চারিদিকে বিল্ডিং ধসে ধসে পড়তেছে। আমরা অনেক হাই স্কেলে, অনেক হাই স্কেলে, মানে মাটি ঠিক এইভাবে এইভাবে কেঁপেছে, মানে আর সেটা অনেকক্ষণ ধরে। তারপর তারপর দেখলাম, চোখের সামনে দেখলাম অনেকগুলো বিল্ডিং পড়ে গেল, আমরা সবাই রাস্তায় তখন। আচ্ছা, তো সেই সময় আসলে ভয় লাগেনি, মানুষজন সবাই সেফ ছিল কিনা বা কোনো? আমার কাছে মনে হচ্ছিল আমি ফ্যান্টাসি মুভি দেখছি, মানে আমি তখন অনেক ছোট, তো আমার ওই ভয়টা তখন তৈরি হয়নি ভেতরে, মানে আমি খুব মজা পাচ্ছিলাম যে কি সুন্দর করে মুড়ির মতো বিল্ডিং গুলো পড়ে যাচ্ছে, বাচ্চারা আসলে এরকমই নিষ্পাপ। এখন মনে পড়লে আমি খুব ভয় পাই যে এইরকম সিচুয়েশন যদি এখন হয় তাহলে কি হবে, এই ভয়টা খুব। আচ্ছা, ইরাকের কালচার, ওখানকার লাইফস্টাইল সবই একদম ডিফারেন্ট বাংলাদেশের থেকে, একদম ডিফারেন্ট। তো সেখানকার কোনো কিছুর সাথে যদি আমাদেরকে একটু পরিচয় করিয়ে দিতেন, সেখানকার দিনগুলো বা নেইবারহুড কিরকম ছিল, মানুষগুলো কিরকম ছিল? দে আর ভেরি ফ্রেন্ডলি, মানে আমরা যে এরিয়াটাতে ছিলাম, কুর্দিশ পিপল ছিল তারা, কুর্দিশ, ম্যাক্সিমাম সিয়া মুসলিম ছিল এখানে। তো ওনাদের একটা কালচারাল যে জিনিসটা আমার খুব ভালো লাগে, আমার যেটা মনে পড়ে যে তারা রাস্তা দিয়ে একটা পথিক হেঁটে গেলো, তাকে ডেকে নিয়ে খাওয়ায়, বা একবেলা খাওয়ায় যে তুমি আমার বাড়িতে এসে খাও। আমরা একবার একটা পাহাড় দর্শনে গিয়েছিলাম, মেবি গালিয়ালিবাগ এরিয়াটার নাম, সেখানে খাওয়া দাওয়া মানে ওইখানে আমরা গিয়েছি, তো 4-5টা বাড়ির থেকে আমাদেরকে ডাকছে, এ হিন্দি হিন্দি, ইধারাও ইধারাও, মানে ওরা তো হিন্দি ভাষায় আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে, আর ওরা শাড়ি পরা মেয়ে দেখলেই মনে করে যে ইন্ডিয়ান। পরে আমার মা তো যে যেখানে যেত শাড়ি পরে যেত, আমার মাকে দেখে ওরা পুরো ভারতীয় মনে করেছে। আচ্ছা, ওরা তো খুব খুশি। পরে মা বললো যে না, আমি বাংলাদেশি, তখন বাংলাদেশ অত পরিচিত না আরব দেশগুলোতে, তো যাক তারা কনসিডার করলো যে আমরা ইন্ডিয়ান। তা আমাদেরকে অনেক ফুড দিল তারা। তো এই জিনিসগুলো তাদের আসলে খুবই ভালো, আমি জানি না এখন তাদের এই সিস্টেমটা আছে কি না। তখন আমরা দেখেছি যে রাস্তার পথিক বা একজন মুসাফির, তাদেরকে তারা খাওয়া দাওয়া করায়, পেট পুড়ে খাওয়ায়, এমনকি থাকার ব্যবস্থাও করায় ছিল। আর নেইবার হিসেবে যখন যে রান্না টান্না তারা ভালো কোনো রান্না হয়েছে, আমাদেরকে ডেকে নিয়ে খাওয়াতো।